চলে এসেছি প্রাইম লুট কালেকশনে, আপনারা দেখছেন চ্যানেল হেড্রো। তো ভিউয়ার্স, আজকে এখন আমি যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে ঋষিকা থ্রি পিস দেখিয়ে দেবো। তার আগে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ফোন নাম্বারটা বলে দিচ্ছি। প্রাইম লুট কালেকশন সুভাষ তয়রামা সেন্টার তৃতীয়তলা। সুভাষ তয়রামা সেন্টারের তৃতীয়তলা আসলে কিন্তু প্রাইম লুট কালেকশনটা পেয়ে যাবেন। তো এখন যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার দুটো দোকানের নাম্বার। এই দুটো নাম্বারে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, হোলসেলে অথবা রিটেইলে। আমি এখন আপনাদের রিটেইল প্রাইসটা বলে দিব, হোলসেল প্রাইসটা জানতে হলে আপনাদের ফোন দিয়ে জানতে হবে, কারণ হোলসেল প্রাইসটা পাবলিশ করা হয় না। আর প্রাইম লোড কালেকশন হচ্ছে পুরো নিউ মার্কেট এরিয়ার সবচেয়ে বড় হোলসেলার হচ্ছে প্রাইম লোড কালেকশন। ওকে, তো ওনাদের কাছ থেকে কিন্তু মানে ইসলামপুরের চাইতেও কিন্তু কম দামে কিনতে পারবেন ওনাদের কাছ থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার জামার পিসটা, যে সার্কেল সার্কেল যে ডিজাইনটা, হ্যাঁ। আর এক কালার হবে পাজামাটা। পাজামাটা আমার মনে হচ্ছে জল ছাপা করা, তাই না? আমাকে একটু পাজামাটা একটু দেখাবেন। এটা হচ্ছে জল ছাপা, হ্যাঁ, একটা জল ছাপা টাইপের, হালকা হালকা একটা ছাপা আছে। যাই হোক, তো ওড়নাটা দেখবো, ওড়নাটা কি টাইপের বা কি। ওড়নাটা আপনার ড্রেসে মানে পিসে, জামার যে পিসটা আছে সেটার সাথে ম্যাচিং করে আমার মনে হয় ওড়নাটা অনেক বড় হবে। ওয়াও, আল্লাহ, ওড়নাটা এত বড় যে মনে হচ্ছে যে একটা শাড়ি খুলেছে। হ্যাঁ, ওই সাইড দিয়ে কত মানখানি আছে, এই সাইড দিয়ে কতখানি আছে, এবং খুবই চওড়া। প্রাইসটা হচ্ছে কত? ঋষিকা থ্রি পিসের, ওকে, তো ঋষিকা থ্রি পিসের প্রাইসটা হচ্ছে মাত্র 900 টাকা। তো ভিউয়ার্স, এই থ্রি পিসগুলো আপনারা কিনলে কিন্তু, আপনাদের পড়লে কিন্তু যে আয়রন টায়রনের যে ঝামেলা থাকে সেটা কিন্তু আসলে থাকে না। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে প্রতিদিন বাড়ি থেকে বের হলে আয়রন টায়রনের একটা ঝামেলা, অনেক বড় একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের থ্রি পিসগুলো কিন্তু মোটামুটি কালেকশনে থাকা দরকার, কারণ সবসময় কিন্তু খুবই পরিপাটি হয়ে বা আয়রন টায়রন করে বের হওয়া যায় না। ঝটপটও কোনো ড্রেস থাকতে হয় যা, যেগুলো ঝটপট কাজ করা যায়। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ওনাটা তো তো সেমই এরকম হচ্ছে না? আচ্ছা, তো এই ডিজাইনের যে আরো যে কালারগুলো আছে সামনে রাখেন, খুলতে হবে না, ঠিক আছে? এই ডিজাইনের আরো কয়েকটা কালার আছে না, হ্যাঁ, ওগুলো একটু সামনে রাখেন। এটা হচ্ছে আপনার একটু পার্পেল টাইপের কালার, হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, ওই যে একটা রেড আছে, ওইটা কি? ওইটা কর্ণপ্রিন্টের? আচ্ছা ঠিক আছে, একটু রেডটা খুলেন। এই দুটো তো দেখে নিলাম। তো প্রাইসটা কিন্তু ভিউয়ার্স সেম হবে আপনার 900 টাকা, যেটাই নেবেন। প্রিন্ট অনেক প্রিন্ট আছে, অনেক অনেক প্রিন্ট আছে, ঠিক আছে ভিউয়ার্স? আপনারা আপনারা প্লিজ আপনারা চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন, কারণ এত কালেকশন মানে এখানে আসলে ওইভাবে ওনারা আসলে শো আপও করতে চায় না এত কালেকশন। হ্যাঁ, এটা হচ্ছে রেড, আরেকটা প্রিন্টের স্যালোয়ারটা হবে রেডের মধ্যে। এটা এই স্যালোয়ারটাও কিন্তু প্রিন্টেড, ঠিক আছে? এই স্যালোয়ারটাও হচ্ছে প্রিন্টেড। আমি একটু দেখি বোঝা যায় কিনা, হালকা একটু মনে হয় বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, ওড়নাটা একটু খুলে দেখান আমাদের, হালকা একটু বোঝা যাচ্ছে। ওকে ভিউয়ার্স, ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে কিন্তু দারুণ ডিজাইন, এবং মাঝখান দিয়ে একটু রেড চলে গেছে। প্রাইসটা হচ্ছে 900 টাকা। আর এটার মধ্যে আরো কিছু কালার দেখি ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন একটা পার্পেলের বেজের মধ্যে। হ্যাঁ, এটার ওড়নাটা একটু দেখে নিব। তো ওড়নাটা আমার মনে হচ্ছে সেমই হবে, একেবারেই সেম হবে, জাস্ট কালারের কম্বিনেশনটা বা কালারটা চেঞ্জ এসেছে। ওকে ঠিক আছে, তো আমরা এটার আরেকটা কালার আছে মনে হয়, আরেকটা কালার দেখিয়ে শেষ না? তো ভিউয়ার্স, এখন আপাতত আমরা এই কয়টা কালারই দেখিয়ে দিলাম। তো আসলে ভিডিওতে আর বেশি দেখানো সম্ভব হয় না, একটা বেশি ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তখন কিন্তু আপনারাই বেশি বোর হয়ে যাবেন, ঠিক আছে? যারা চলে আসতে পারবে তারা কিন্তু চলে আসবেন, অথবা আমার কিন্তু ওনাদের কিন্তু প্লেলিস্ট করা আছে, মানে হচ্ছে প্রাইম লোনের ই করা আছে, প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে গেলে প্রাইম লোনের অনেক কালেকশন আপনারা একসাথে দেখতে পারবেন, এবং ঋষিকা থ্রি পিসেরও কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? ওই ওড়নাটা দেখান। হ্যাঁ, স্যালোয়ারটা কিন্তু ওই রেডটার মতোই প্রিন্টেড, হ্যাঁ, আর রেডটার মতোই প্রিন্টেড দেখতে পাচ্ছেন, হালকা হালকা। ওড়নাটা দেখেন, খুবই দারুণ একটা ওড়না। ওকে ঠিক আছে, তো ভিউয়ার্স, প্রাইসটা কিন্তু 900 টাকা, পাইকারি নিলে আরও কমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে।